শাকিব খানের সঙ্গে আসামে যাচ্ছেন ইদিকা পল আর নীরবের সঙ্গে নায়িকা বুবলি। পাঁচ বছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ নিতে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিও দেখা যায়। শাকিবকে পেয়ে আনন্দ মেতে ওঠেন হাজারো দর্শক। আবারও সেখানকার শোতে অংশ নিতে যাচ্ছেন শাকিব খান, তার সঙ্গে সেখানে দেখা যাবে কলকাতার ইদিকা পল। শুধু শাকিবই নয়, একই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন চিত্রনায়ক নীরব এবং চিত্রনায়িকা শবনম বুবলি। আগামী 28 ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় NH এন্টারটেইনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকারা। বিষয়টি নিশ্চিত করে নীরব বলেন, প্রথমবারের মতো আসাম যাচ্ছি, সাথে বুবলি থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে। জানা গেছে আগামী 28 এবং 29 ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গনে দুটি শো করবেন শাকিব খান। আসামবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি, যেখানে শাকিব বলেছেন, হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী 28 ও 29 ডিসেম্বর, দেখা হচ্ছে। ডালিউড সুপারস্টারের ভিডিও বার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। ইতিমধ্যে প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পলের সঙ্গে শাকিবের ওই অনুষ্ঠানে বেশ কিছু ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তো দর্শক, শাকিব খান, বুবলি, নীরব এবং ইদিকা পল একই অনুষ্ঠানে দেখা যাবে। তো আপনার মতামত জানাতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।